হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, অনেকদিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজ আপনাদের দেখাবো আমরা প্রেশার কুকারে খাসির মাংস রান্না এবং সমস্ত মশলার উপকরণ আমরা মাখিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। অল্প সময়ের মধ্যে খাসির মাংসটা তাড়াতাড়ি রান্না হবে এবং খেতে টেস্টও হবে। আমরা খাসির মাংস রান্না করার জন্য সম্পূর্ণ বাটা মশলায় রান্নাটা করব এবং কীভাবে রান্নাটা করি আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। তা আমরা এখানে নিয়েছি খাসির মাংস, দেখতে পাচ্ছেন বাসায় খাওয়ার মতন ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর নিয়েছি গোটা কয়েক আলু মাংসের ভিতরে যাতে প্রেশার কুকারে দেবো, যার জন্য আলুগুলো একটু বড়ো করে কেটে নিয়েছি। আমরা প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী পরিমাণ মতন লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। দিয়ে দিচ্ছি তিন চারটা এলাচ আর দারুচিনি। আমাদের বাটা মশলা, এই যে ভিউয়ার্স, সম্পূর্ণ বাটা মশলা, শুকনো লঙ্কা বাটা। লঙ্কাটা আপনাদের পরিমাণ মতন দেবেন, আপনাদের পছন্দ মতন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমরা আদা বাটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমরা এখন এই মশলাগুলো দিয়ে একসঙ্গে খাসির মাংসটাকে সুন্দর করে মাখাই নেব। এখন দিয়ে দেব সয়াবিন তেল, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা দিয়ে আবার সুন্দর করে ভালোভাবে মাখাবো। তো ভিউয়ার্স, সমস্ত মশলার উপকরণ দিয়ে আমরা মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমরা জিরা বাটা, জিরাটা দিতে ভুলে গেছিলাম। জিরাটা দিয়ে আবার একটু মেখে নেব। তো ভিউয়ার্স, আপনারা মশলাটা মাখানোর পর মিনিমাম 15 মিনিট মশলাটা মাখায় রাখবেন, তারপরে প্রেশার কুকারে সিটি দেবেন। আমরা প্রেশার কুকারে একবারে ভরে নিয়েই রেস্টে রেখে দিচ্ছি। তো এখন আমরা প্রেশার কুকারে মাংসগুলো ভরে দেব। তো ভিউয়ার্স, এখন আমরা প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দিচ্ছি। একদম খাসির রান। তো ভিউয়ার্স, দেখলেন খাসির মাংসটা ম্যারিনেট করার পর এখন আমরা প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা 15 মিনিট রেস্টে রেখে দেবো, তারপরে প্রেশার কুকারে সিটি দেবো। দিয়ে দিচ্ছি হাতে মশলা লেগে রয়েছে সামান্য জল। তো খুবই অল্প সময়ে একটা শর্টকাট খাসির মাংস রান্নার রেসিপি, দেখতে থাকুন, আশা করি ভালো। ভিউয়ার্স, আপনারা দেখছেন ঝটপট খাসির মাংস রান্নার রেসিপি। তো আমরা গ্যাসের চুলা জ্বালাই দিছি, এখন দিয়ে দিচ্ছি প্রেশার কুকারটা। গ্যাসের চুলার পরে আমরা সাধারণত 7টা 8টা সিটি দিয়ে থাকি। তো আমরা এখন সিটি হওয়ার জন্য অপেক্ষা করছি শর্টকাটে খাসির মাংস রান্নার জন্য। আর এভাবে মশলা মাখিয়ে রান্না করবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন শর্টকাট খাসির মাংস রান্নার রেসিপি। তো আমরা প্রেশার কুকারে 7টা 8টা সিটি দেওয়ার পরে এখন প্রেশার কুকারের ঢাকনাটা খুলতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের মাংস রান্না প্রেশার কুকারে হচ্ছে। তো এইভাবে রান্না করলে খুব অল্প সময়ের ভিতরে রান্নাটা হবে এবং টেস্টি হবে সমস্ত মশলা উপকরণগুলো মাখিয়ে নিলে। তো আমরা এখন প্রেশার কুকারের ঢাকনাটা খুলছি। খুলে এখন আমরা 5-7 মিনিট মতো একটু প্রেশার কুকারের ভিতরে রেখে রান্না করব, যাতে প্রেশার কুকারে রান্না করলে হালকা একটা গ্যাস বের হয়, গ্যাসটা চলে যাওয়ার জন্য। তো আমরা এখন
অলরেডি রান্না করতেছি, আরও 10 মিনিট রান্না করবো, তো সঙ্গেই থাকুন। প্রেশার কুকারে আবার 10 মিনিট ধরে রান্না করার পর আমাদের মাংসটা এখন রান্না প্রায় শেষ। এখন আমরা দিয়ে দেবো বাটা গরম মশলা, আগের থেকে বেটে রাখছিলাম ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা। বাবা বাটা গরম মশলা দেওয়ার পর নাড়া চাড়া দিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের খাসির মাংস রান্না হয়ে গেল ঝটপট, একদম জলদি তাড়াতাড়ি রান্না। খালি মশলাটা মাখায় প্রেশার কুকারে দেবেন আর গরম গরম খাবেন। তো আমাদের রান্নাটা এখানে আজকের মতন শেষ, তো আমরা একটা প্লেটে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি, তো সঙ্গেই থাকুন।